নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ব্রেকফাস্টে রুটির সঙ্গে খাওয়ার জন্য জম্পেশ একটা মশলা আলুর তরকারি। এটা আমি ছোট ছোট আলু দিয়ে বানিয়েছি। এটা শুধু রুটির সঙ্গে নয়, ভাত, নান, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে। তো আসুন কীভাবে বানিয়েছি দেখে নেবেন রেসিপি। এখানে হাফ কিলো ছোট ছোট আলু ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে কুকারে ঢেলে দিলাম আর প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু লবণ। এখন কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটি লাগাব। সিটির ভাপটা বেরিয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে নিলাম। একটা আলু চেক করে দেখছি আলুটা গলে গেছে। এখন এরকম একটা ছাঁকনি দিয়ে আলুগুলোকে তুলে নিলাম। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ফুটো করে দিচ্ছি, তাতে কি মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। দুই টেবিল চামচ মানে প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটাকে হাতা দিয়ে কড়াইতে ভালো করে ছড়িয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচ আর দারচিনি ফোড়ন, আর দিয়ে দিলাম কোয়ার্টার চামচ জিরে। মশলাটা ফুটে গেছে, এখন এর মধ্যে বড় সাইজের একটা কুচি নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এরকম একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। আর দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। মশলাগুলো 30 সেকেন্ড মতো ভেজে নেবার পরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট খানেক পরে ঢাকনাটা তুলে নিলাম। টমেটোটা সফট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, কোয়ার্টার চামচ লঙ্কার গুঁড়ো আর কোয়ার্টার চামচ জিরের গুঁড়ো। মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন গ্যাসটাকে স্লো করে নিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কোয়াটার চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কি রঙটা বেশ সুন্দর হবে। আর অল্প পরিমাণে একটু চিনি দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সেদ্ধ করা আলুগুলো ঢেলে দিলাম। এখন আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু শুকিয়ে গেছে তো অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। মশলা কষানোর সময় কিন্তু গ্যাসটাকে স্লোই রাখতে হবে। আলুর সঙ্গে পুরো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আলুটা সেদ্ধ করা, খুব বেশি জলের দরকার নেই, ছোট বাটির দু বাটি জল দিয়ে দিলাম। জলের সঙ্গে মশলা মাখা আলুটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। যেহেতু জলের পরিমাণটা কম দিয়েছি, সেহেতু গ্যাসটাকে কম করে রেখেই কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখুন বেশ মাখা মাখা হয়েছে। এখন এর মধ্যে অল্প পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর উপর দিয়ে ফ্রেশ কুচি নেওয়া ধনে পাতা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে মশলা আলু। এটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের উপরে ঢাকা দিয়ে রেখে দেব। এখন গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করুন। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটন প্রেস করবেন, তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবে অন্য কোনো রেসিপি নিয়ে।